আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজকেও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটি এডুকেশন রিলেটেড। তো এখানে তিনটা যে নোটিশ আমরা দেখতে পাচ্ছি, তিনটা নোটিশ নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি 17 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষে আমরা যারা ফলাফল পেয়েছি তাদের ফলাফল পুনর্নিরীক্ষণের প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমরা রিল স্লিপের আবেদনের প্রক্রিয়াটা, মাস্টার্স সেই বর্ষে বা নিয়মিত প্রোগ্রাম যেটাকে বলে 17-18 শিক্ষাবর্ষের, তারপরে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে 18-19 শিক্ষাবর্ষের যেই ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের যে ভর্তির প্রক্রিয়াটা সেটার যেই কোঠার রেজাল্ট এবং মাইগ্রেশনের যে প্রক্রিয়াটা এটা। তো তাহলে আমরা এখান থেকেই শুরু করছি। আমরা 18-19 শিক্ষাবর্ষের আমরা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ার ভর্তির জন্য আবেদন করে তৃতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়ে মাইগ্রেশনের জন্য আবেদন করেছি তাদের এই বিষয় পরিবর্তনের এই নোটিশটা। যদি আমরা চান্স না পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের তাদেরও রেজাল্ট দিবে, তবে সেক্ষেত্রে যদি আমাদের কোটা থাকে তবে আমাদের রেজাল্ট দিবে। এটা কিন্তু শেষ তৃতীয় মেধা তালিকা আমরা এটাকে বলতে পারি, এরপরে আর কোনো তালিকা দেওয়া হবে না। যদি এরপরে আমরা চান্স না পাই তাহলে রিল স্লিপ দিবে আমাদের, সেজন্য একটু ওয়েট করতে হবে। তো তাহলে প্রক্রিয়াটা এখানে কী বলছে, আমাদের রেজাল্টটা কবে দেবে, 16 জানুয়ারি। 16 জানুয়ারি আমাদের বিষয় অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে, একটা সাবজেক্ট থেকে আর একটা সাবজেক্টে চলে যাবে এবং কোঠার রেজাল্টটাও এই দিনই দেবে, 16 জানুয়ারি। আজকে হচ্ছে 15 জানুয়ারি। তো এখানে যে প্রক্রিয়াটা বলছে আমরা এই নোটিশটা একটু দেখে নেবো। এখানে দেখতে পারছি এখানে দ্বিতীয় মেধা তালিকায় আমরা যারা চান্স পেয়ে ভর্তি হয়েছি বিষয় পরিবর্তনের যে নিয়মটা বলছে, এখানে আমাদের এই অনলাইন থেকে একটা ফর্ম ডাউনলোড করে সেই ফর্মটা জমা দিতে হবে। এটা এখানে বলছে, এখানে যে সময়টা বলছে সেটা হচ্ছে 16-1-2019 থেকে 21-1-2019। তো এখানে কিছু নির্দেশাবলী বলছে, নির্দেশাবলী হচ্ছে আমাদের এখানে এক্সট্রা কোনো চার্জ লাগবে না, অনলাইনে কোনো খরচ লাগবে না এবং কলেজেও কোনো এক্সট্রা কোনো অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না এবং কলেজ থেকেও এই ফর্মটা নিশ্চয়ন করতে হবে না। তো এটা কোনো ঝামেলা নেই, আমাদের অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে এবং যেই কোঠার যে রেজাল্টটা একই দিন আমাদের প্রদান করা হবে 16 তারিখে। 16 থেকে 21 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট আমরা যদি চান্স পাই সেক্ষেত্রে আমাদের ফর্মটা ডাউন করে কলেজ জমা দিতে হবে। তারপরে এই তিনটা হচ্ছে কলেজের কাজ। তো এছিল এটা হয়তো এটা ছিল ডিগ্রি প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া 18-19 শিক্ষাবর্ষের। তো তারপর একটা হচ্ছে 17-18 শিক্ষাবর্ষের বা মাস্টার্সের নিয়মিত ভর্তির প্রক্রিয়াটা, মাস্টার্স ফাইনাল ইয়ার যেটাকে আমরা বলে থাকি। তো এখানে তার রিল স্লিপ আবেদন করছি তাদের রেজাল্ট প্রকাশ করা হবে, সেটারই নোটিশ, খুবই গুরুত্বপূর্ণ নোটিশ। 18-19 শিক্ষাবর্ষে আমরা দেখতে পাচ্ছি আর মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ করা হবে কবে, 17 জানুয়ারি। তো আজকে হচ্ছে 15-16-17, একদিন পরেই। তো আগামী পরশুই আমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। রেজাল্ট দেখার সিস্টেম হচ্ছে দুইটা, SMS-এর মাধ্যমে অনলাইন মোবাইল থেকে দেখতে পারবো এবং অনলাইন থেকেও দেখতে পারবো। SMS-এর নিয়মটা এখানে বলে দিচ্ছে, SMS NU SPACE ATM F মাস্টার্স ফাইনাল লেটার মিনিং অ্যাডমিশন টেস্ট মাস্টার ফাইনাল স্পেস দিয়ে আমাদের রোল নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে হবে 1622 এই নাম্বারে। তো তাহলে সঙ্গে সঙ্গে আমাদের রিপ্লাই মেসেজ আমাদের রেজাল্টটা চলে আসবে। এবং যদি আমরা অনলাইন থেকে, আর এটা সময় হচ্ছে 4টা বিকাল 4টা, 17 তারিখ বিকাল 4টা থেকে আমরা অনলাইন SMS-এর মাধ্যমে দেখতে পারবো এবং অনলাইন থেকে দেখার জন্য এই সাইডে দিতে হবে, সেটা রাত 9টার পর থেকে আমরা দেখতে পারবো। তো আমি রিকমেন্ড করবো SMS দিয়ে দেখেন, সমস্যা নাই, কিন্তু অনলাইন থেকে অবশ্যই দেখবেন, কারণ SMS-এ কিন্তু রেজাল্ট অনেক ভুল আসে, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে দেখে নিশ্চিত হয়ে নেবেন। এবং এখানে একটু বোল্ড করে আমাদের লেখাটা দিয়েছে তারা, যে একই সাথে দুইটা কোর্সে থাকলে কিন্তু আমাদের ভর্তি বাতিল হয়ে যাবে, সেটাই বলছে। ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যদি আপনি প্রাইভেট কোর্সও করেন তাহলেও একই সাথে দুইটা কোর্স করলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে দুইটাই। তো এটা বলছে, আপনি একটু দেখে নেবেন, লিঙ্ক তিনটা লিঙ্ক এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে যে সময়সীমাটা বলছে কবে থেকে শুরু হবে, আমরা অলরেডি জানি 17 তারিখ থেকে শুরু হবে, রেজাল্ট দেবে যেদিন সেদিন থেকে আমরা ফর্ম ডাউনলোড করতে পারবো। তো ফর্ম ডাউনলোড করার শেষ তারিখ হচ্ছে 23-1-2019। তো আমাদের 23 জানুয়ারির মধ্যে রেজাল্ট দেখতে হবে, যদি চান্স পাই তাহলে ওই দিনের মধ্যে আমাদের কী করতে হবে, অনলাইন থেকে আমাদের ফর্মটা ডাউনলোড করতে হবে, পূরণ করে ডাউনলোড করতে হবে, তারপরে সেই ফর্মটা কলেজ জমা দিতে হবে। এখানে সেটাই বলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন রিল স্লিপ যদি চান্স পাই তাহলে সেই ফর্মটা ডাউনলোড দিয়ে কলেজে যে জমা দিতে হবে, সেই জমা দেওয়ার সময়সীমা হচ্ছে 19 জানুয়ারি 2019 থেকে 24 জানুয়ারি 2019, এই তারিখের মধ্যে আমাদের সেই ফর্মটা প্রয়োজন ডকুমেন্ট এবং টাকা পয়সা সহ কলেজ জমা দিতে হবে, তাহলে আমাদের ভর্তির কাজকর্মটা সম্পন্ন হয়ে যাবে। তো এখন যেহেতু আজকে যেহেতু 15 তারিখ, সেক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি এখানে দেখাতে পারছি না, কিন্তু একটু বলে দিচ্ছি, এখানে আমরা nu.ac.bd/admissions এই সাইডে আসবো, আসার পরে আমি একটু গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ভিডিওর শেষ আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাই দেবো না, এখনই দেখাই দিচ্ছি। NU admission
এনইউ অ্যানিমেশন লিখলে যেখানে দেখেন চলে আসছে। তো আমাদের কি করতে হবে, এখানে এই সাইডে আসতে হবে। এই সাইডে আসার পরে আমরা মাস্টার্স ফাইনাল যেহেতু সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপরে এখান থেকে মাস্টার্স প্রফেশনাল, এটা না মাস্টার্স রেগুলার, এখানে এখানে আসার পরে যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে রোল এবং পিন নাম্বার দিতে হবে। তো অ্যাডমিশন ফর্মের ভিতরে দেওয়া আছে, এখানে দিয়ে লগ ইন ক্লিক করলে আমাদের সামনে সেই রেজাল্টটা শো করবে। আমরা চান্স পেয়েছি কি চান্স পাইনি, চান্স না পেলে এইখানে সরি আসবে, সেকেন্ড রিলিজের জন্য ওয়েট করতে হবে। যদি চান্স পাই সেক্ষেত্রে এখানে অ্যাডমিশন একটা ফর্ম থাকবে, সেখানে ক্লিক করে আমাদের ফর্মটা ফিল আপ করে জাস্ট ডাউনলোড করলেই হবে। ডাউনলোড করে তারপরে নেক্সট স্টেপটা ফলো করব। তো তারপরে এটা হচ্ছে 2017 সালে আমরা যে কিছুদিন আগে ডিগ্রির সেকেন্ড ইয়ারের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে সেটার ফলাফলের পুনরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আমরা অনেকে বলি কি রিস্ক্রিপ্টনি বলি। তো এটার এই প্রক্রিয়াটা শুরু হবে আর কি, শুরু এখানে বলছি শুরু হয়ে গেছে কিন্তু এখনও শুরু হয়নি। আজকে 15 তারিখ, আজকে থেকে শুরু হওয়ার কথা এই ফলাফল পুনরীক্ষণ যে আবেদনের প্রক্রিয়াটা, সেটা শুরুর তারিখ হচ্ছে 15 জানুয়ারি 2019 সকাল 10টা থেকে 14 ফেব্রুয়ারি 2019 দুপুর 2টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। এবং ওই একই দিন 14 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত সোনালী ব্যাংকে আমাদের সেই ফর্ম এবং টাকা জমা দিতে হবে, এবং প্রতি সাবজেক্টে এখানে বলছে 500 টাকা। তো তাদের নোটিশ মোতাবেক আমাদের অনলাইনে আবেদনটা শুরু হয়ে যাওয়ার কথা, কারণ আজকে 15 তারিখ কিন্তু এখনও কাজটা শুরু হয়নি। এখন দেখতে পাচ্ছি আমরা বিকাল প্রায় 5টা, কিন্তু এখনও অনলাইনে এই ফর্মটা এখনো দেয়নি তারা, কিন্তু প্রসেসটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের কী করতে হবে, 500 টাকা চার্জ ধার্য করবে এবং আরও 48 টাকা এক্সট্রা নেবে ব্যাংক থেকে অনলাইন চার্জ হিসাবে। তো সমস্ত টাকা ব্যাংকে সোনালী ব্যাংকে জমা দিতে হবে, সোনালী ব্যাংকে যে কোনো শাখায় জমা দিতে হবে। তো প্রক্রিয়াটা কিন্তু তারা বলে দিচ্ছে। তো এখানে প্রক্রিয়াটাও সুন্দর করে দিয়ে দিয়েছে, দেখেন আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.inu.ac.bd। তো এই সাইডে যাওয়ার পরে তারপরে এখান থেকে সার্ভিসেস থেকে পে স্লিপ এখানে ক্লিক করে তারপরে স্টুডেন্ট ফি থেকে রিস্ক্রুটিনি সিলেক্ট করে তারপরে আমাদের প্রয়োজন নেক্সট স্টেপগুলো ফলো করলে আমাদের হয়ে যাবে। তো আমি এই স্টেপটাও দেখাই দিচ্ছি। তাহলে নোটিশটা আমি আরেকবার বলছি, আমাদের আজ থেকে শুরু হয়েছে এবং 14 ফেব্রুয়ারি 2019 দুপুর 2টা পর্যন্ত আমরা অনলাইনে ফর্মটা ওঠাতে পারবো, এবং একই দিন 14 ফেব্রুয়ারি 2019 ওই একই দিন বিকাল 4টার পর্যন্ত আমরা সোনালী ব্যাংকে আমাদের ফর্মটা জমা দিতে পারবো। এবং ওই দিনের মধ্যেই সর্বশেষ ওই দিনই সময় বিকাল 4টার মধ্যে কিন্তু আমাদের অবশ্যই জমা দিতে হবে যদি আমরা ফলাফল পুনরীক্ষণ করতে চাই, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য 500 টাকা লাগবে। তাহলে চলুন এই সাইটে গিয়ে কীভাবে কী করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি, স্টেপ বলে একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির মেইন সাইট, এটা www.nu.ac.bd। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি, এরকম আসবে সাইটটা। তো এখানে আসার পরে আমাদের যেভাবে তারা বলছে সার্ভিসেস, এখান থেকে পে স্লিপ তারা বলছে। তো পে স্লিপে না গেলে হবে, সরাসরি আমরা এখান থেকে সোনালী সেবা এখানে আসলে চলবে, অথবা আমি নিচের থেকে আর একটা সিস্টেম এখান থেকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সোনালী সেবা পে স্লিপ, এখানে ক্লিক করলে হবে, অথবা এখান থেকে তারা যেটা বলছে সার্ভিসেস, এখান থেকে আমরা যদি সোনালী সেবা এখানে ক্লিক করি তাহলে হবে। সোনালী সেবা ক্লিক করলে আমাদের এরকম পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা পেজ আসবে, এখান থেকে যে স্টুডেন্ট ফি, এখানে মাউস আনলে নিচের প্রথম অপশনটা রিস্ক্রুটিং ফি, এখানে ক্লিক করলে দেখেন আমাদের রিস্ক্রুটিং ফিস যেই ইটা সিস্টেমটা পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের এই অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে আমাদের জাস্ট সিলেকশন করতে হবে। তো দুইটা অপশন দেখতে পাচ্ছি, প্রথম অপশনটা হচ্ছে আমাদের কোর্স, আমরা যে ডিগ্রির যে কোর্সটা করছি সেই কোর্সটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা দেখতেই পাচ্ছি, দেখেন এখানে ডিগ্রির আমাদের কোনো কোর্সের অপশন এখানে দেয় নাই, যদিও তার আমরা নোটিশে অলরেডি ইতিমধ্যে দেখে আসছি যে 15 তারিখ থেকে শুরু হবে সকাল 10টা থেকে, কিন্তু আমাদের এই অপশনটা দেয়নি। তো এটা দেবে হয়তো একদিন বা দুদিন পরে দিয়ে দেবে, 14 ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু করা যাবে সেক্ষেত্রে রিল্যাক্স থাকেন, একদম পরে করা যাবে। তো আপনি এখান থেকে সেই কোর্সটা সিলেক্ট করবেন, অ্যাট ফার্স্ট সিলেক্ট, এক্সাম্পল হিসেবে ধরলাম এটার ডিগ্রি, সিলেক্ট করার পর তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন সুন্দর করে সঠিক করে। দেন এখান থেকে জাস্ট সার্চ এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে আমাদের পেজটা চলে আসবে, আমাদের নাম সহ আমাদের কোর্স সাবজেক্টের কোডগুলো সেগুলো চলে আসবে। তো সেখানে আমাদের কী করতে হবে, আমাদের জাস্ট মোবাইল নাম্বারটা দিতে হবে, আমাদের নাম সহ চলে আসবে ইনফরমেশন। তো আমাদের সেখানে মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে আমাদের আমরা যে সাবজেক্টে পুনরীক্ষণ দেন আবেদন করবো সেই সাবজেক্টের বাম পাশে আমরা জাস্ট টিক মার্ক দিয়ে দেবো, সেই সাবজেক্টগুলো চয়েস করে দেবো। তো এখন এখানে ইনভ্যালিড আসছে, কারণ এখন আমি এটা অন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এটা ভুল, আর এটা ডিগ্রি তো এখনও শুরু হয়নি সেক্ষেত্রে এখানে কাজটা করতে পারছি না। তো এইভাবে আপনি সেম প্রসেস আপনি এখান থেকে করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে ফিল আপ করার পরে আপনি এখান থেকে সেভ দিবেন, নিচে অপশন থাকবে সাবমিট, সাবমিটে ক্লিক করার পরে তারপরে একটু লোড নিয়ে ডাউনলোড আসবে, ডাউনলোড স্টেটমেন্ট নামে একটা অপশন আসবে, সেখানে ডাউনলোড ক্লিক করলে আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, পিডিএফ ফর্মে ডাউনলোড হবে। সেখানে দুইটা পার্ট থাকবে, সেখানে করার কিছুই নেই, সেখানে জাস্ট আপনার সিগনেচার
এবং ডেট দিয়ে দিবেন এবং আপনি যেই ব্রাঞ্চে সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আপনি এই ফর্মটা জমা দিতে পারবেন। সোনালী ব্যাংকের যে ব্রাঞ্চে জমা দিবেন সেই ব্রাঞ্চের সেখানে নামের সেখানে গ্যাপ থাকবে, আপনি জাস্ট সেখানে সেই ব্রাঞ্চের নাম দিতে পারেন। তো যেমন আমি মানিকগঞ্জ আছি, মানিকগঞ্জ ব্রাঞ্চ ব্রাঞ্চ লেখা থাকবে, আমি জাস্ট মানিকগঞ্জটা লিখে দেবো। তো এইভাবে আপনি লিখে দিলে না লিখলেও সমস্যা নেই, তো আপনি লিখে দিলে ভালো হয়। তো আপনি জাস্ট আপনার সিগনেচারটা দিয়ে সেই ফর্মটা প্রয়োজনীয় ডকুমেন্ট। আর আরেকটা কথা যে আমাদের এইখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 500 টাকা লাগবে, সেক্ষেত্রে আমরা দুইটা সাবজেক্ট চয়েস করি, দুইটা সাবজেক্টে ফলো অপ নিয়ে করি, তাহলে আমাদের 1000 টাকা লাগবে। এবং অনলাইনের যে চার্জটা 48 টাকা সেটা ফিক্সড থাকবে, একটা করলেও আমাদের 48 টাকা লাগবে, দুইটা করলেও 48 টাকা লাগবে, আর প্রত্যেক সাবজেক্টের জন্য 500 টাকা, ওটা তো ফিক্সড আসেই। তো এই ছিল তাহলে ফলাফল পুনর্নিয়োগের প্রসেসটা, আশা করি এটা বুঝতে পারছেন। আমাদের এই যে এখানে যে তিনটা নোটিশ সম্পর্কে এখানে আলোচনা করলাম, আশা করি এই নোটিশ সম্পর্কে আপনি অবহিত হয়েছেন, কীভাবে কী করতে হবে বুঝতে পারছেন। তো কোনো রকম কোশ্চেন থাকলে বিনাহিদা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করবো। তো কোনো রকম কোশ্চেন থাকলে আমি আবার বলছি, বারবার বলছি এই জন্য যে কোশ্চেন থাকলে অনেকেই করে কি একটাবার কমেন্ট করে, যদি রিপ্লাই না পায় তারপরে সে হতাশ হয়ে যায়। তো আমি বেসিক্যালি বেশ কিছুদিন এলাকায় থাকার কারণে আপনাদের কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি, সেক্ষেত্রে এখন যদি আপনি একবার দিয়ে অ্যান্সার না পান তাহলে আবার কোশ্চেন করেন, ভিডিওতে কমেন্ট করেন, না পারলে যদি সেখানে উত্তর না পান, মাঝে মাঝে ঢোকা হয় না ইউটিউবে, তো তাহলে আমাকে পার্সোনালি নক করতে পারেন, পার্সোনালি আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাদের এমন একটা গ্রুপ আছে সেখানেও মেসেজ দিতে পারেন। তো আমি অবশ্যই চেষ্টা করবো আপনি হেল্প করার জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও আরও চ্যানেলকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমাদের এখানেই, আল্লাহ হাফেজ।